আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে যদি তাবিজ ব্যবহার করা শিরিক হয় তাহলে আমি কেন তাবিজ দিই কম হোক বেশি হোক আমিও তো ইসলামিক আর্মি মাদ্রের সাথে লেখাপড়া করেছি কমি মাদ্রের সাথে লেখাপড়া করেছি তো আমি কেন শিরিকের পা দিলাম বা আমি নিজে কেন শিরিক করতেছি অবশ্যই তাবিজ যদি শিরিক হয় তাহলে যে দিচ্ছে সে তো শিরিক করতেছে আর যে ব্যবহার করতেছে সেও শিরিক করতেছে মানে আমিও তো শিরিক করতে তো দুদিনের দুনিয়ায় শিরিক করে কবরে গিয়ে কোনো লাভ আছে তাহলে কেন আমি তাবিজ দিই আর তাবিজ ব্যবহার করা কি শিরিক সেই নিয়ে আজকে আপনারা সামনে আলোচনা করব। অবশ্যই এটি মনোযোগ সহকারে আপনারা শুনবেন সর্বপ্রথম বলি তাবিজ ব্যবহার করা অবশ্যই শিরিক শিরিকের নিয়মে যদি আপনি ব্যবহার করেন শিরিকের নিয়মে আমার তাবিজ যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনি শিরিক করবেন ঠিক আছে যদি তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ শিরিক বলেছেন ঠিকই কিন্তু কখন বলেছেন সেটা সেটা তো অনেকে জানে না সেটা দেখে না তো সেটা দেখবে কারা যারা ওই যে বাংলা নোট দেখে হাদিস শিখে নাই যারা একদম হাদিস শরীফ থেকে অর্থাৎ আরবি দাপ থেকে আরবী হাত থেকে যারা হাদিস বিশারদ ওরাই কিন্তু ওইটা বিশ্লেষণ করতে পারবে কোন সময় কোন পরিপ্রেক্তিতে কোন হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর যারা বাংলা নোট থেকে শুধু অর্থ বলে ওরাই তো বলবে যে হ্যাঁ তাবিজ শিরিক পেতশিডি তাবিজ ব্যবহার করা শিরিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছেন যখন মানুষ কোন গাছের গুটাকে বিশ্বাস করত বলতো এই গাছের গোটা সঙ্গে রাখলে এরকম ভাগ্য পরিবর্তন হয়ে যায় বা এরকম হাং আংটি হাতে রাখলে ভাগ্য পরিবর্তন হয়ে যায় দেখবেন এরকম কিন্তু বাজারে পাওয়া যায় অনেক গোটা কাটা আছে যেগুলো রাখলে নাকি লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া যায় ওইগুলো হচ্ছে সম্পূর্ণ শিরিক ওইগুলো নবীসালাম শিরিক বলেছেন ঠিক আছে এখন আসেন এখন আসেন ওই সময় কিন্তু ওই ওইসবের প্রথা ছিল ঠিক আছে গাছের পাথর এরকম পাতর কর্কশ পাতর হাতে রাখলে বা এরকম কোনো কিছু গোলাতে জুলাইলে ভাগ্য পরিবর্তন হয় আরও অনেক কিছু হয় ওইটা কিন্তু শিরিক ঠিক আছে রাইরুল্লাহ অর্থাৎ ওইখানে আল্লাহর কালামের কোনো আল্লাহর কোনো নাম নেই আল্লাহর কালামের কোনো নাম নেই হচ্ছে সম্পূর্ণ শিরিক অর্থাৎ আল্লাহর নাম ছাড়া কোনো কিছুর সাথে রাখা কোনো কিছু ব্যবহার করা কোনো কিছুর উসিলা নেওয়া আল্লাহ ব্যতীত শিরিক ঠিক আছে মানে উসলা নিতে পারবেন আল্লাহ সালাকে ওই গুটা এই কিছু দিয়ে দিবে ওই রশি ওই কিছু দিয়ে দিবে ওই আংটি ওই কিছু দিয়ে দিবে বাজারে বিক্রি করতেছে আংটি দশ টাকা পাঁচ টাকা ওইটা দিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া যায় ওইটা ব্যবহার করলে তাহলে সবগুলো শের রাখে তার সাথে রেখে সে কেন কোটি কোটি টাকার মালিক হয় না পৃথিবীতে মানুষ কেউ কি চায় যে সে লাভবান হোক না যাই হোক এবার গেল ওইসবের পাক এবার আসুন ইসলামিক তদ্বির যেগুলো আমরা দেই কোরআন শরীফ থেকে আল্লাহ তালা কোরআন শরীফেই বলেছেন এই হ্যাঁ এমন একটি গ্রন্থ যার মধ্যে সমস্ত রোগের প্রতিষেধ সব কিছুর সমাধান এই কোরআন শরীফে রয়েছে তো আপনাকে কেউ জাদু করছে কিভাবে মুক্তি পাবেন আপনাকে এমন জিন লাগছে যে জিন কোনো অবস্থাতেই সারাতে পারতেছেন না এখন আপনি কি করবেন অনেক জিন এরকম আছে মনে করেন আল্লাহর কালাম থেকে তাবিজ দিলে ওই তাবিজ সাথে রাখলে ওই জিন কিছুই করতে পারবে না এরকম অনেক অনেক নজির রয়েছে ঠিক আছে কিন্তু যখনই দেখা যায় যে তাবিজটা খুলে ফেলা হয় তখন ওই জিন আবার সমস্যা করে এবার তাবিজ ব্যবহার করা শিরিক তাইলে ওই রুগীর আপনি কিভাবে কি করবেন যারা বলেন তাবিজ ব্যবহার করা শিরিক ওই রুগী আপনি নিয়ন্ত্রণ করবেন রুগীকে বাঁচান সংক্ষেপে বলে দেয় একটা রুগী এরকম ছিল যে ওর ওর যখন ওই একটা কলা গাছ কাটছিল ওই কলা গাছের উনি খুব দুষ্ট জিন ছিল ওইটা তার সাথে আসর করে ফেলেছে ওই ওইটা কাটার জন্য কলা গাছ নাকি বটের গাছ ওইটা অনেক আগের কথা যেকোনো একটি গাছ কাটার কারণে ওইটা আমার স্মরণ নেই আমার হুজুর বলছিলেন ঠিক আছে তো এরপরে ও যখন রাত্রে ঘুমায় ওর উপরে এমন চাপ দেয় ও বিছানায় প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় ঠিক আছে এত শক্তিশালী একটা জিন ওর উপর আসর করেছিল দুষ্ট জিন কোনো অবস্থাতে ওর সারানো সম্ভব নয় তখন আমার ওই হুজুরের কাছে গিয়েছিল তখন ওই হুজুর একটা তাবিজ দিয়েছিলেন ওই তাবিজটা একদম ফ্রিতে দিয়েছিলেন যার জন্য সে নিয়ে ব্যবহার করছে আরাম পাইছে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম হওয়া যাওয়ার পর ওই তাবিজটা তার হারিয়ে গেল পড়ে গেল হারিয়ে গেলো আবার গেছে আবার হারিয়ে গেছে এভাবে তিনবার হারানোর পর উনি বুঝতে পারলেন যে ফ্রিতে দিচ্ছি এর জন্য কোনো গুরুত্ব দিচ্ছে না এবার দশ হাজার চাইছে বলছেন যে দশ হাজার না দিলে তাবিজ দেবো না সে সরত উনি হুজুর যা একথা বলেন এক কথার মানুষ ও কিন্তু দশ হাজারই দিতে হয়েছে দশ হাজার দিয়ে তাবিজ নিছে ওই তাবিজ আর পড়ে নাই কিন্তু ওই এখন বুঝেন যেই তাবিজ সে ফ্রিতে পাইছে ওই তাবিজ দশ হাজার টাকা দিয়ে সে নিতে বাধ্য হয়েছে কারণ কি কারণ ওই তাবিজ ছাড়া তার জিন সহজে যায় না এখন কি তাবিজের ক্ষমতা তাবিজের তো কোনো এমলার ক্ষমতা নেই কারণ ক্ষমতাকার ক্ষমতা হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালার কালাম যে ওই লোকের সাথে থাকে ওই কালামের এত শক্তি এত শক্তি যে কালামের শক্তির কারণে ওই জিন এসে ওর উপর আসর করতে পারেন সুবাহন আল্লাহ এবার বুঝুন তাহলে তাবিজ ব্যবহার করার যদি শিরিক তাহলে ওই রোগীর কি পরিণত হইতো আল্লাহর কালাম সাথে না রাখলে এটা হচ্ছে এইরকম তাবিজ শিরিক নয় আমি হাদিস থেকে পরবর্ত আপনাদের সামনে অবশ্যই বলে দেব রেফারেন্স দেবো তার আগে ওইগুলো শক্তি শক্ত করার জন্য বলতেছি ঠিক আছে তো আরেকটা জিনিস আরেকটা জিনিস যেমন আপনাকে আমি তাবিজ দিলাম ইসলামিক তাবিজ ওইটা আপনি ব্যবহার করলেন ওইটা ব্যবহার করার সময় যদি আপনি ওই ইসলামিক তাবিজি এই নিয়ে তো ব্যবহার করেন যে হ্যাঁ এটা আমি ব্যবহার করতেছি এই তাবিজি আমার সব কিছু করে দেবে বা আমিও বলে দিলাম যে এটা আপনি রাখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হয়ে যাবে তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে এটা ভবিষ্যতের কথা আলিমুল ওয়াইবি ওয়া সায়াত রহমানুর রহিম ওদের সংবাদ একমাত্র আল্লাহ তালা জানেন আর কেউ জানে না তো ওইটা তো ভবিষ্যতের সংবাদ যে আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট ওইটা দ্বারা হয়ে যাবে ওইটা যদি আমি বলি অবশ্যই আমি কবিরা গুণা করলাম যেটা আল্লাহ তালা জানার কথা ওইটা আমি আপনাদেরকে বলে দিলাম অবশ্যই তো বুয়া বললাম এই জন্য কবিরা গুণা করলাম এবং এমন একটি জিনিস বললাম যেটার কারণে আমি আপনাদেরকে কাছে করলাম এই জন্য আমি কোনো গ্যারান্টি দেই না দিতে দীবন না জীবনেও দেই না ঠিক আছে কেউ যদি ভুল বোঝেন তাহলে সেটা বিভিন্ন কথা কিন্তু আমি কোনো তাবিজে আমি কোনো গ্যারান্টি দিয়ে বলি না যে এটা নেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে কারণ এরকম কিছু পৃথিবীতে আল্লাহ দেন নাই যদি দিয়ে দিতেন তাহলে আমার প্রয়োজন থাকতো সবাই ওইরকম জিনিস ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট তাদের মনের ইচ্ছা পূরণ করে ফেলতো ঠিক আছে তো ওইটা নেওয়ার পর আপনিও যদি এই নিয়তে করেন যে ওইটা দ্বারা সব কিছু হয়ে যাবে করবেন ওইটা রাখবেন হিসাবে কাজ করার মালিক উপরে একজন একমাত্র নাস্তিক ব্যতীত কোনো মানুষ হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে এটা দ্বারা এরকম কিছু দিতেও পারবে না আর নাস্তিক ব্যতীত কোনো মানুষ ওইটা নিতেও পারবে না নাস্তিক হচ্ছে যে আল্লাহকে বিশ্বাস করে না তো আমার কাছে হিন্দু খ্রিস্টান পর্যন্ত বন্দে ঠিক আছে তো ওরাও ওরাও কিন্তু উসিলা হিসাবে নিতে চায় আমি সবাইকে বলি যে উসিলা কাজ করা মালিক উপরে একজন তার সব ধর্ম এটা বিশ্বাস করে ঠিক আছে ওরা যদি এটা বিশ্বাস না করতো কিন্তু বলতো না বা নিত না তদ্বিন নিত না বলতো না তাইলে তার তদ্বির নিয়ে লাভ তারপরে কেন নেই অবশ্যই তাদেরও উপরের আল্লাহর উপর বিশ্বাস আছে কিন্তু নাস্তিক তো আল্লাহকে স্বীকার করে না একমাত্র তারাই ওইটা বিশ্বাস করতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু দ্বারা কোনো কাজ হওয়ার সম্ভাবনা আছে এটা কোনো মুসলমান হোক আর কোনো যে কোনো ধর্মের মানুষ হোক ওইটা বিশ্বাস করতে পারবে না এর এরকম সম্পন্ন মানুষ আল্লাহ তালা পৃথিবীতে কাউকে দেন নাই এবং কিন্তু রবীন্দির সাল্লাহ আলু ইসলামও এরকম ক্ষমতা ছিলেন না যেমন দেখেন আপনি আবু জাহিল আপনি আবুল হাব উতবা সাহেবা এরকম অনেক বড় বড় কাফের সবাইকে কিন্তু রবীন্দ্রসল্লা ইসলাম দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন যদি বলেন যে ওই মানুষটাকে দাওয়াত দেন নাই নবীজের কাসের মানুষ কিন্তু দাওয়াত দেন নাই বা দাওয়াত দিতে কমতি করেছেন আপনি আপনার কবিরা গুণ হবে

আপনাকে একদম নিঃস্ব করে দেবেন পরবর্তীতে দেখবেন চলাফেরা করার মতো কোনো টাকা আপনার নেই অনেক দ্বনি তো দেখলাম অনেক ধনী অনেক টাকা পয়সার ডাবট ছিল কিন্তু পরবর্তীতে কি হয় দেখা যায় পথের ফকির হয়ে বসে কোনো টাকা পয়সা নেই আর টাকা পয়সা না থাকলে দেখবেন সমাজে কোনো কথার মূল্য থাকে না বিচারে বসে যদি কোনো কথা কেউ বলে

তো ওইরকম ব্যবহার করলে ইসলামিক তাবিজ দ্বারা শিরিক হবে এখন আসুন যেটা বলবো সেটা হচ্ছে হাদিস দ্বারা বলছিলাম রেফারেন্স দেওয়ার জন্য হাদিস দ্বারা বলি অর্থাৎ উমার রাজন আমরা আমাদের সকলের পরিচিত সকলেই চিনি ওনার দ্বারা দুটা কথা বলবো একটি হচ্ছে নীল নীলজিয়া দরিয়া ওই দরিয়াতে কি হয়তো একটা রীতি ছিল যে যখন ওইটা পানি শুকিয়ে যেত ঠিক আছে তখন ওইখানে একটা কুমারী মেয়ে অর্থাৎ যার বিয়ের উপযুক্ত বয়স এবং সে কুমারী বিয়ের আগে যারা শারীরিক সম্পর্কে করে ফেলছে এরকম না একদম কুমারী কোনো মেয়েকে ওই নদীতে নিয়ে একদম নববধুর মতো সাজগুজ করি ওই নদীতে নিয়ে ফেলে দিলে নদীর মাঝখানে তাহলে আবার পানি উঠে আবার কত একটা খারাপ প্রথা ছিল না ওইরকম তারা তাদের পানি উঠতো কিছু করার নাই বান্দা উপর যেরকম ধারণা করে আল্লাহ সেরকম ব্যবহার করেন বান্দার জন্য তারাও আল্লাহর পরে এরকম ধারণা করছে আল্লাহ তাল্লাহ তাদের মধ্যে এটাই দিয়েছেন ওইটার দ্বারা ওই নীল দরিয়াতে পানি উঠে দিয়েছিলেন যে নীল দরিয়া যদি আল্লাহর হুকুমে পানি দিয়ে থাকো তাহলে আর এরকম প্রত্যাশারে দিয়ে তুমি ভরে যাও তখন মানুষ হাসি ঠাট্টা করলো যে এটা দিয়ে কি হবে ওইটার দ্বারা নীল দরিয়া চিঠি দিয়েছেন ওইটা দিয়ে আর কি কোনো কিছু হবে হাসি ঠাট্টা করার পর পরে দেখা গেল হ্যাঁ পানি তো হয়ে গেছে আজ পর্যন্ত কোনো কুমারী মেয়ে নীল দরিয়াতে দেওয়া হয় নাই ওইটা হচ্ছে এক প্রকার এবার বলি তাইলে তো ওইটা দরিয়াতে দিয়েছেন তাই না ওই কাগজটা দরিয়াতে দিয়েছেন এবার মানুষ ওইটা সাথে রাখলে তো শিরিক হয়ে যায় আমরা তো আর দরিয়াতে ফেলতেছি না আমরা তো সাথে রাখবো ওটা কি শিরিক হবে এবার আসুন আবারও এই কি সাহাবি হয়তো তোমারও দল্লাহন থেকে জেনে নেই ইয়ামনের গভর্নর যখন তার অনেক মাতা ব্যথা ছিল কোনো ওষুধে কোনো কিছুতেই তার মাথা ব্যথা কমতেছে না তখন কি হয়েছিল উমার রাজা কাছে সে সংবাদ দিল উমার রাজু একটা কাগজের উপর যে এটা যেন তার টুপির নিচে থাকে কি লিখছিলেন বিসমিল্লাহ রহমান রহিম বুঝবেন ওইখানে কি আল্লাহ আল্লাহ তাল্লার নাম দিয়ে শুরু শুরু করতেছি আল্লাহ তাল্লাহ নামে ঠিক আছে ওইটা আল্লাহ তাল্লাহ নাম দিয়ে একটা বিসমিল্লাহ রহমান রহিম লিখে ওইটা তো ওইটাও তাবিজ আমরা অনেকে মনে করি যে বাজারে যে বাজারে যে মাদুলি বিকে ওইটা ওইটা তাবিজ না তাবিজ হচ্ছে আল্লাহর কালাম দিয়ে যা কিছু লেখা হয় ওইটাও তাবিজ

প্রয়োজন হবে ওজু অজু চলে যাবে তখন আপনি তো ওইটা রাখলে গুণাকার হবে এখন ওইটা থেকে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি কি করবেন আপনাকে যদি বলি কোনো কিছু দিয়ে প্যাক করে রাখেন তাহলে অজুজ সারা আপনি ধরলেও গুণা হবে না তারপরেও আপনি এটা বলবেন না যে সিরুক হবে আপনি বলবেন ঠিক আছে আল্লাহর কালাম আমি এবং ওই প্যাকিং করে রাখি তাহলে অজু সারা ধরলে গুণা হবে না ওইটা আপনার সাথে রাখলে আপনি গুণা হবে না ঠিক তেমনি ভাবে আমি যে তাবিজগুলো দিই বা ইসলামিক যে হুজুর হুজুরারা যে তাবিজগুলো দেয় ওইটাই হচ্ছে এই একই রকম অর্থাৎ আল্লাহর কালাম থেকে দেয় তবে এরভাবে দেয় কোনো কিছুতে আপনি প্যাকিং করে রাখবেন যাতে করে অজু সারা ওইটা ধরলে গুণা হয় না এটাই হচ্ছে এটাকেই আমরা তাবিজ বলি আর এটাকে বলি যে এটা ব্যবহার করা শিখ আসলে কিন্তু বিষয় সেটা না মেইন বিষয় যেটা হচ্ছে সেটা আল্লাহর কালাম ওই কাগজে লেখা ওইটা সরাসরি দোরা যাবে না বলে আপনি মাদুলিটা ঢুকাইলেন তার মানে বাজার থেকে যেটা কিনে আনলেন ওইটা তাবিজ নয় তাবিজ ওই যে ভিতরে যে আল্লাহর কালাম লেখা আছে ওইটার নাম হচ্ছে তাবিজ ওইটা আপনি ঢুকাবেন মাদুলি না হলে কোনো কিছু দিয়ে প্যাগিং করেই রাখলেই হয় যাতে করে কোনো অজুসরা দরলে গুণাকার হবে না এতে কোনো সমস্যা নেই ঠিক আছে ওইটা ব্যবহার করা কোনো তো ওইটা যদি শিরিক হইতো তাহলে নবী অর্থাৎ উমর উমরাজ্লাহমান কি শিরিক করছেন উমরাজ্লাহমন যে দিয়েছিলেন ইয়ামানের গভর্নরকে তারপর ওইটা দেওয়ার পর তার মাত্রাটা সরে গেছে ঠিক আছে তাহলে এবার এটা থেকে পরিষ্কার বোঝা গেল যে আল্লাহর নাম থেকে আল্লাহর كلام থেকে কোনো কিছু যদি মানুষ ধারণ করে তার নিজে সাথে রাখে এটা উসিলা হিসেবে যে আল্লাহ তাআলা সবকিছু করে দেবেন আল্লাহর কালামের উসিলায় এটা কখনো শিরিক নয় শিরিক হতে পারে না এরকম আরো অনেক হাদিস রয়েছে যেগুলো আপনার সামনে বললাম না অনেক লম্বা হয়ে গেছে প্রায় বারো মিনিটের মতো ভিডিও হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে যারা দেখছেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন আর ভিডিওটা শেয়ার করবেন ইদানিং অনেকে ফোন দেয় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যেমন কোনো ব্যাপারই না অনেক কবিরাজকে দিয়ে বসে কালকে একজন বোন বলেছেন যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন স্বামী স্ত্রীর অমিলের জন্য কিন্তু কোনো কাজ হইলো না তো ওইরকম টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা আজকে একজন আমাকে বলছি যে গরিব ভয়ে যদি আপনি টাকা দেন তাহলে যেন আপনার কাজ না হয় এরকম বলার পরেও পঞ্চাশ টাকা দিয়েছে বলছি যে আমি গরিব না আমার আগে অনেক টাকা ছিল কিন্তু অনেক টাকা ছিল এখন নিঃস হয়ে গেছে অনেক দোকান টোকান ছিল তারপরে উনি জোর করে আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে কিন্তু আমি টাকা চাই নাই কারণ আসলে অনেক মানুষ কীভাবে টাকা ইনকাম করতেছে আপনারা হয়তো কিছু টাকা ইনকাম করেছেন বা করতেছেন আপনার ইনকাম সোর্স ভালো এর জন্য আপনি কোনো টাকাকে টাকাই মনে করতেছেন না জন্য যাকে ইচ্ছে তাকে দিয়ে দিচ্ছে কিন্তু ওই টাকা ওই অনেকদিন আগে একজন বলছিলেন যে আমি পাথর ভাঙি পাথর ভেঙে ওই এরকম ইনকাম করে ওই মেয়েকে দিয়েছি কিন্তু এখন মেয়ে আমাকে সাথে কথাই বলে না এরকম আসলে ওরা ঠিক না কাউকে এত সস্তা বিশ্বাস করবেন না ঠিক আছে তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্য জন্য এইরকম প্রতারণার হাত থেকে শিকার করতে পারে প্রতারণার হাত থেকে বাঁচতে পারে ঠিক আছে কবিরাজের কাছ থেকে বড় অঙ্কের টাকা না দিয়ে হয়তো এই ভিডিও কেউ দেখলে সচেতন হতে পারে সচেতন বড় অঙ্কের টাকা দিবেন এর জন্য আপনার কাছে জোর আবেদন এটাই ভিডিওটা শেয়ার করবেন অন্য জনকে দেখার তৌফিক দেবেন তো পরবর্তী ভিডিও দেখানো আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াকিদা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী